স্ক্রাইব টু ওয়াচ মোর্স লাইক দ্যাস হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল এই ভিডিওতে আমি প্যারাগ্রাফ রাইটিংয়ের বিষয় নিয়ে আলোচনা করছি তো তোমাদের দু হাজার বাইশ সালের ফাইনাল পরীক্ষার জন্য আমি এই ভিডিওতে তিনটি খুবই গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ রাইটিং নিয়ে আলোচনা করছি তাই বলবো তোমরা খুব গুরুত্ব সহকারে এই প্যারাগ্রাফ রাইটিংগুলো দেখে নাও এবং প্রয়োজন হলে খাতায় নোট করে নাও তো আমার ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদের এই প্রথম প্যারাগ্রাফ রাইটিংটি নিয়ে আমি আলোচনা করছি তোমরা খুব ভালো করে প্রত্যেকটি ওয়ার্ড প্রত্যেকটি সেন্টেন্স দেখে নেবে এবং বুঝে নেবে আর কোথাও যদি সমস্যা বলে মনে হয় অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে তো তোমাদের প্রথমে আমি যে প্যারাগ্রাফ রাইটিংটি নিয়ে আমি আলোচনা করছি সেটা হলো সেভ ওয়াটার সেভ লাইফ জল বাঁচাও জীবন বাঁচাও তো উত্তরটা দেখো ওয়াটার ইজ এ লাইফ জল হলো জীবন নট অনলি দ্য হিউম্যান বিইং কেবলমাত্র মানুষের ক্ষেত্রেই নয় বাট অলসো ফর দ্য এন্টায়ার এন্টায়ার মানে সম্পূর্ণ বা গোটা ইকোসিস্টেম মানে হচ্ছে বাস্তুতন্ত্র ওয়াটার ইজ প্রেসিয়াস জল হল প্রেসিয়াস প্রেসিয়াস মানে হচ্ছে মূল্যবান তাহলে এই লাইনটির অর্থ হলো জল হলো জীবন সেটা কেবলমাত্র মানুষের ক্ষেত্রেই নয় গোটা বা সমগ্র বাস্তুতন্ত্রের জন্য জল খুবই মূল্যবান তারপরে নেক্সট দেখো উই দ্য সোশ্যাল মডার্ন পিপল আমরা সমাজের আধুনিক মানুষেরা নো ভেরি মাছ নো মানে জানা ভেরি মাছ মানে ভালো করেই জানি এবাউট দ্য নেসেসিটি নেসেসিটি মানে হচ্ছে প্রয়োজনীয়তা বা প্রয়োজন অফ ওয়াটার ইন আওয়ার এভরিডে লিভস মানে আমাদের দৈনন্দিন জীবনের জলের জন্য যে জলের যে প্রয়োজনীয়তা সে বিষয়ে আমরা কিন্তু সকলেই খুব ভালো করেই জানি হয়ার দেয়ার ইজ নো ওয়াটার নো লাইফ যেখানে জল নেই সেখানে কোনো জীবনও নেই ওই জেনারেলি গেট ওয়াটার ফ্রম ডিফারেন্ট সোর্সেস আমরা সাধারণত জল বিভিন্ন উৎস থেকে পেয়ে থাকি অ্যাচ মানে যেমন পন্ড পুকুর রিভার মানে নদী সি মানে সমুদ্র ওয়েল মানে কুয়ো বা পাত কুয়ো টিউব ওয়েল অ্যান্ড ফ্রম আদার সোর্সেস এছাড়াও অন্যান্য উৎসগুলি থেকে বাই দ্য হেল্প অফ ওয়াটার জলের সাহায্যে উই রান আওয়ার বডি আমরা আমাদের শরীরকে চালনা করি ইন্ডাস্ট্রিজ বিভিন্ন রকম কারখানা বা কলকারখানা ডেলি লাইফ প্রত্যেক দিনের জীবন বা দৈনন্দিন জীবন সো ইট ইজ ইনলেস টু সে তাই বলার শেষ থাকে না দ্যাট ওয়াটার ইজ মাচ ইম্পর্টেন্ট তাই জল যে কতটা গুরুত্বপূর্ণ টু রিটেন আওয়ার ম্যানকাইন্ড আমাদের মনুষ্য জগতের জন্য বা মানব জগতের জন্য ইট ইজ মাচ ডিফিকাল্ট টু ইমেজাইন কী বলছে যে এটা খুবই কঠিন টু ইমেজাইন ইমেজাইন মানে হচ্ছে কল্পনা করা আওয়ার ম্যানকাইন্ড আমাদের মনুষ্য জগৎ বা মানব জগৎ উইদাউট এ ড্রপ অফ ওয়াটার এ এক ফোঁটা জলের জন্য বা এক ফোঁটা জল ছাড়া আমাদের মানব জগৎকে কল্পনাই করা যায় না এরপর নেক্সট দেখো দো দো মানে যদিও উই নো ভেরি ওয়েল আমরা খুব ভালো করেই জানি এবাউট ওয়াটার্স ইম্পর্টেন্স মানে জলের গুরুত্বর বিষয়ে উই আর ফুলিস আমরা বোকামি করছি টু রিটেন রিটেন মানে ধরে রাখতে ইটস ভ্যালু এটার মূল্য অর্থাৎ জলের মূল্য ইন আওয়ার এভরিডে লিভস ডে বাই ডে দিনের পর দিন আমরা আমাদের দৈনন্দিন জীবনের জলের মূল্য ধরে রাখতে বোকামি করছি নাও উই দ্য এডুকেটেড পিপল এখন আমরা যারা শিক্ষিত ব্যক্তি ইভেন আর ফেল টু সেভ ওয়াটার আমরাও কী হচ্ছি জল বাঁচাতে ব্যর্থ হচ্ছি যারা শিক্ষিত ব্যক্তি বিকজ ওয়াটার পলিউশন ইজ বিং ইনক্রিজড ডে বাই ডে কারণ হচ্ছে দিনের পর দিন জল দূষণ বা জলের দূষণ ইজ বিং ইনক্রিস্ট ইনক্রিস্ট মানে বৃদ্ধি পাওয়া বা বেড়ে যাওয়া তাহলে দিনের পর দিন জল দূষণ বেড়েই চলেছে ওয়াটার ইজ বিং ওয়াস্ট বাই আস আমরা বা আমাদের মাধ্যমে জল নষ্ট হচ্ছে ডেপোরেস্টেশন ডেপোরেস্টেশন মানে হচ্ছে বৃক্ষনেধন বা বৃক্ষ ছেদন করা কসেস দ্য লেস রেইন ওয়াটার মানে বৃষ্টির মাত্রা কমিয়ে দিচ্ছে বা কমে যাচ্ছে ওয়াটার লেভেল ইজ ডিক্রিসিং ডে বাই ডে দিনের পর দিন জলের স্তর কমে যাচ্ছে বা হ্রাস পাচ্ছে দেয়ার ইজ স্কারসিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার যেখানে সেখানে পানীয় জলের অভাব দেখা দিচ্ছে সো ইট ইজ নট ফেয়ার ফর আওয়ার ফিউচার লিভস তাই এটা কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য ন্যায্য নয় বা ঠিক নয় উই নিড টু সেফ ওয়াটার আমাদের জল বাঁচানো প্রয়োজন লাইফ হ্যাচ টু বি সেফড যদি জীবন বাঁচাতে হয় হাউ যাই হোক ওয়াটার কনসার্ভেশন কনসারভেশন মানে হচ্ছে সংরক্ষণ করা ইজ নেসেসেরি নেসেসারি মানে প্রয়োজন তো যাই হোক জল সংরক্ষণ করা আমাদের প্রয়োজন টু সেভ আওয়ার লিভস আমাদের জীবন বাঁচানোর জন্য অ্যাচ ওয়েল অ্যাচ আর্থ পৃথিবীকে বাঁচানোর জন্য ওই শ্যুট রিমেম্বার আমাদের মনে রাখা উচিত দ্য ফলোয়িং লাইন নিচের লাইনটি অর্থাৎ নিচের লাইনটি আমাদের মনে রাখা উচিত তো লাইনটি কি দেখে নেব এ ড্রপ অফ ওয়াটার ইজ ওয়ার্থ মোর দ্যান এ স্যাক অফ গোল্ড টু এ ম্যান একজন তৃষ্ণার্ত মানুষের কাছে বা পিপাসার্থ মানুষের কাছে বা ব্যক্তির কাছে এক বস্তা সোনার চেয়ে এক ফোঁটা জলের মূল্য অনেক বেশি এরপর নেক্সট দেখো এ ক্যাম্পেইন আমাদের প্রচার চালানো প্রয়োজন অফ সেফ ওয়াটার সেফ লাইফ জল বাঁচাও জীবন বাঁচাও অর্থাৎ জল বাঁচাও জীবন বাঁচাও প্রকল্প নিয়ে আমাদের একটি প্রচার চালানো প্রয়োজন টু অল সবাইকে সচেতন করতে টু সেভ ওয়াটার অন আওয়ার সারাউন্ডিং আমাদের চারিদিকের জল বাঁচাতে অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান গভট অর্থাৎ গভর্নমেন্ট ভারতীয় সরকারের মতে টোয়েন্টি ওয়ান সিটিস ইন ইন্ডিয়া ভারতের একুশটি শহরে উইল রান আউটে গ্রাউন্ড ওয়াটার ইন দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দু বছরের মধ্যে একুশটি শহরে মানে ভারতের একুশটি শহরের জল কিন্তু কমে যাবে তো এই ছিল তোমাদের এই প্যারাগ্রাফ রাইটিংয়ের উত্তর তো চলো এবার আমরা এই গোটা তোমাদের প্যারাগ্রাফ রাইটিংয়ের উত্তরটি আমি তো বাংলায় আলোচনা করেই দিলাম তবুও আমি তোমাদের এই এই প্যারাগ্রাফ রাইটিংয়ের আমি বাংলাটা তোমাদের ভিডিওতে তুলে ধরছি তোমরা খাতায় নোট করে নেবে তো এটি হলো এই প্যারাগ্রাফ রাইটিংটির বাংলা আলোচনা যেহেতু আমি ইংরেজির সাথে সাথে বাংলায় আমি আলোচনা করে বুঝালাম তাই এখানে আর আলোচনা করছি না তোমাদের সুবিধার্থে আমি তোমাদের সামনে ভিডিওতে তুলে ধরছি তোমাদের প্রয়োজন হলে তোমরা খাতায় নোট করে নিও তো প্যারাগ্রাফ রাইটিংটি ছিল সেভ ওয়াটার সেভ লাইফ অর্থাৎ বাংলাতে জল বাঁচাও জীবন বাঁচাও তো বাংলাটা তোমরা তোমাদের প্রয়োজন মনে হলে খাতায় নোট করে নিও আর প্রত্যেকটি লাইনের সঙ্গে সঙ্গে তোমরা বাংলাটাও মিলিয়ে নিও ইংরেজি যে সেন্টেন্সগুলো রয়েছে সেই সাথে সাথে তোমরা বাংলাটা মিলিয়ে নিও আমি এখানে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি আর কথাও যদি সমস্যা বলে মনে হয় নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো এটি হচ্ছে তোমাদের এই সেফ ওয়াটার সেফ লাইফ এই প্যারাগ্রাফ রাইটিংটির বাংলায় আলোচনা এরপর নেক্সট দ্বিতীয় প্যারাগ্রাফটি হল মেমোরেবল ডে ইন লাইফ জীবনের স্মরণীয় দিন তো এই প্যারাগ্রাফ রাইটিংটির আমি ইংরেজির সাথে সাথে বাংলাটা আলোচনা করছি না তা না হলে ভিডিওটা অনেক দীর্ঘ বা অনেক বড় হয়ে যাবে তাই আমি শুধু ইংরেজি টেক্সটটা পড়িয়ে দিচ্ছি এবং এর বাংলাটা আমি পরে আমি ভিডিওতে তুলে ধরছি তোমরা সেখান থেকে দেখে নিও বোঝা গেল তো আমি শুরু করছি দেখো লাইফ ইজ এ সাম অফ মেমোরিস ইভেন্টস মুমেন্টস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস সাম মেমোরিজ ইন লাইফ ইজ সুইট অ্যান্ড সাম আর বিটার এভরি ওয়ান হ্যাজ সাম মেমোরেবল ডে ইন লাইফ আই হ্যাভ অলসো এ মেমোরেবল ডে ইন my life. It is a part of my life. Sometimes I go back to my memorable days. It makes me remember the sweet memory in my life. I feel দ্য day very much. I miss the day. তারপরে নেক্সট প্যারা দেখো ইন এ ওয়র্ল মাই ডে এট স্কুল ইজ দ্য মেমোরেবল ডে ইন লাইফ দেয়ার আর এ লট সুইট মেমোরিজ অফ দ্য ডে রিমেম্বার বা আই কান্ট রিমেম্বার দ্য ফিক্সড ডেট অফ মাই ফার্স্ট গোয়িং টু দ্য স্কুল বাট আই ক্যান ক্লিয়ারলি রেমেম্বার দ্য মেমোরিস অফ দ্য ডে হেন আই ফার্স্ট ওয়েন টু স্কুল আই ওয়াজ সিক্স ইয়ার্স ওল্ড এরপর নেক্সট দেখো My mother proposed to me that I would go to school to admit the next day. I was excited to hear the amazing news. I excited because my dream is going to true. Truly speaking, I could not sleep well even a single moment at night because the next morning will be my first day of school life. My mother woke me early in the morning. She washed me very well. Combed my hair and dressed in new clothes. Then I had breakfast and started for the school with her. It took us half hour to reach the school. When I stepped inside the school compound, I was amazed to see the many children. They running here and there, playing, talking to each other.

He was pleased to me. Then he called a teacher to take me in class. I entered the class first. For the first time, I saw my classroom, classmates, and teachers. I became familiar with my classmates and teachers. They received me cordially. In the end, the going to my first day at school is my most memorable day in my life. It is a sum of sweets memory. It will be ever fresh in my mind. It is a part of my life. I never forget the day. তো এবার দেখে নেব তোমাদের এই প্যারাগ্রাফ রাইটিংটির বাংলা আলোচনা মেমোরেবল ডে ইন লাইফ অর্থাৎ জীবনের এক স্মরণীয় দিন তো এই প্যারাগ্রাফ রাইটিংটির আমি বাংলা আলোচনাটা এবার তোমাদের সামনে তুলে ধরছি তোমরা ওই প্যারাগ্রাফটির প্রত্যেকটি লাইনের সাথে অবশ্যই তোমরা কিন্তু এই বাংলা আলোচনার লাইনগুলো ভালো করে লাইন বাই লাইন মিলিয়ে নেবে বোঝা গেল তো যেহেতু আমি এখানে আলোচনা করার সময় পাচ্ছি না তা নাহলে ভিডিওটা অনেক দীর্ঘ বা বড়ো হয়ে যাচ্ছে তাই আমি জাস্ট তোমাদের সামনে এই বাংলা আলোচনাটা তুলে ধরছি তোমরা এই প্যারাগ্রাফ রাইটিংটির প্রত্যেকটি সেন্টেন্সের সাথে বাংলা আলোচনাগুলো লাইন বাই লাইন মিলিয়ে নেবে আর কোনো লাইনে যদি সমস্যা বলে মনে হয় অবশ্যই তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো এটা হচ্ছে তোমাদের এই প্যারাগ্রাফ রাইটিংটির বাংলা আলোচনা তোমরা খুব ভালো করে দেখে নাও এই পর্যন্ত হচ্ছে তোমাদের এই প্যারাগ্রাফ রাইটিংটির বাংলা আলোচনা তো তোমাদের সামনে এই বাংলা আলোচনাটা তুলে ধরলাম তোমরা তোমাদের প্রয়োজন হলে খাতায় নোট করে নেবে এবং বারবার এই প্যারাগ্রাফ এরপর নেক্সট তোমাদের তিন নম্বর প্যারাগ্রাফ রাইটিংটি হলো মর্নিং ওয়াক বা আর্লি রাইজিং তো এই প্যারাগ্রাফ রাইটিংটির আমি ইংরেজির সাথে সাথে বাংলাটা আলোচনা করছি না তবে তোমাদের এই ইংরেজি প্যারাগ্রাফ রাইটিংটির আমি কিন্তু বাংলা আলোচনাটা আমি তোমাদের সামনে ভিডিওতে তুলে ধরবো তোমরা সেখান থেকে দেখে নিও তো দেখো আমি ইংরেজি টেক্সটটা পড়িয়ে দিচ্ছি একবার এ মর্নিং ওয়াক ইজ দ্য বেস্ট এক্সারসাইজ There is an old proverb that says early to bed and early to rise makes a man healthy wealthy and wise It is a light exercise and best for physical fitness The morning air is fresh and pure is beneficial for the lungs The early rays of the rising sun are Good for healthy skin. The breech in the morning is fresh and cool and free from pollution. Doctors also recommend morning work to their patients for gaining health and energy. Early morning work prepares the body physically and mentally.

আই এনজয় দ্য লাভিং বিউটি অফ দ্য সানরাইজ হোয়েন এভরিথিং সিমস টু বি বার্থড ইন গোল্ডেন লাইট অফ দ্য সান উইথ মর্নিং ওয়াক আই এনজয় হোয়েন বার্ডস আর চিপিং অ্যান্ড সিঙ্গিং সুইট সঙ্গস তো এই ছিল তোমাদের এই ইংরেজি তোমাদের মর্নিং ওয়াক বা আর্লি রাইজিংয়ের প্যারাগ্রাফ রাইটিং তো এটা হল তোমাদের উত্তরটা এবার দেখে নেব এই ইংরেজিটার বাংলা আলোচনা তোমাদের এই প্যারাগ্রাফ রাইটিংটির বাংলা আলোচনা দেখে নেব এবার দেখে নেব তোমাদের এই প্যারাগ্রাফ রাইটিংটির বাংলা আলোচনা তো তোমাদের এই মর্নিং ওয়াক বা আর্লি রাইজিংয়ের এই এটা হলো তোমাদের বাংলা আলোচনা তো তোমরা প্রত্যেকটি সেন্টেন্সের সাথে কিন্তু অবশ্যই এই বাংলা আলোচনাটার লাইনগুলো মিলিয়ে নেবে লাইন বাই লাইন আর কোথাও যদি কোনো লাইনে সমস্যা হয় কোনো সেন্টেন্স নিয়ে তো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবে তো এটা হচ্ছে তোমাদের এই আর্লি রাইজিং বা মর্নিং ওয়াকের বাংলা আলোচনা তোমাদের প্রয়োজন হলে অবশ্যই তোমরা খাতায় নোট করে নেবে এবং প্র্যাকটিস করবে এই প্যারাগ্রাফ রাইটিংটি তো আজকের এই ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওর বিষয়ে ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওতে লাইক দেবে এবং এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের বলবো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে এই ধরনের তোমাদের প্রয়োজনীয় শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ